নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। চিনি যে বিষ আমরা সবাই জানি, কিন্তু চোখের সামনে চিনির কোনো প্রোডাক্ট থাকলে আমরা চুপচাপ থাকতে পারি না, আমাদের মুখ চলতেই থাকে। অনেকের কাছে চিনি খাওয়া বন্ধ করা অত্যন্ত কঠিন কাজ হয়ে দাঁড়ায়, কিন্তু ধীরে ধীরে চিনি খাওয়া কমাতে পারলে আপনারই সুবিধা এবং মারাত্মক ক্ষতি থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে এমন বেশ কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব যারা নিয়মিত চিনি খান, আর ভিডিওর শেষে আলোচনা করব যে অল্টারনেটিভ এমন ছটি খাবার যা আপনি খেতে পারেন চিনির পরিবর্তে, আর যেগুলো আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বেশি সমস্যা করবে না। চিনি বিষ জেনেও আপনারা লোভ সামলাতে পারেন না, চোখের সামনে চকলেট বিস্কুট এগুলো থাকলেই আপনারা খেয়ে ফেলেন। মনের অজান্তেই এই সমস্ত খাদ্যের মধ্যেই কিন্তু চিনি লুকিয়ে রয়েছে। আপনারা যে চা এবং কফি খান, প্রত্যেক দিনে এক দু চামচ করে চিনি আপনারা খেয়ে ফেলছেন, কিন্তু অতিরিক্ত চিনি যদি সারাদিনে আপনারা 10 কাপ 15 কাপ চা খান, সেক্ষেত্রে চিনির পরিমাণ আপনার শরীরে অনেক বেশি যাচ্ছে, আর অতিরিক্ত চিনি খাওয়ার প্রতি আপনার আসক্তি বেড়ে যাচ্ছে, তার ফলে টাইপ 2 ডায়াবেটিস এবং সেই সাথে আপনার ওজন বৃদ্ধি, ফ্যাটের পরিমাণ বৃদ্ধি এগুলো বাড়তে থাকছে এবং সরাসরি আপনার রক্তের মধ্যে মিশে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে এবং মস্তিষ্কে এই চিনি ডোপামাইন সিক্রেশনকে বাড়িয়ে তুলছে এবং চিনি খাওয়ার ফলে একটা আপনার ফুর্তি বা আনন্দের অনুভূতি তৈরি করছে এবং তার ফলে ধীরে ধীরে আপনি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। নেশার মতন চিনি একটা অ্যাডিকশানের বস্তু হয়ে যাচ্ছে। অতিরিক্ত চিনি আপনার শরীরের হরমোনের পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে, মাথা ধরা, ডায়াবেটিস, ওজন বৃদ্ধি ইত্যাদি সমস্যা আপনার জীবনে চলে আসছে এবং আপনার অজান্তেই আপনি এই সমস্ত খাবারে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, কিন্তু যখন ছাড়ার বিষয়ে চলে আসছে তখন কিন্তু আপনি ছাড়তে পারছেন না। আর যদি কষ্ট করে ছাড়তে পারেন, প্রথম দিকে হয়তো আপনার কিছুটা সমস্যা হবে, মেজাজ খিটখিটে বা সামান্য শারীরিক সমস্যা তৈরি হলেও একবার আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারলে অবশ্যই শারীরিক দিক থেকে অনেক বেশি ভালো থাকবেন। আর এর পরিবর্তে আপনি প্রাকৃতিক যে সমস্ত চিনি তা অবশ্যই খেতে পারেন, সেক্ষেত্রে কলা, আপেল বা ফল জাতীয় খাদ্যের মধ্যে যেখানে মিষ্টি রয়েছে সেগুলো আপনার শরীরের ক্ষেত্রে ভালো। তাছাড়া আপনারা মধু খেতে পারেন, মধুতে চিনির পরিবর্তে মধু অনেকটাই ভালো। প্রথমত বলবো যে অতিরিক্ত চিনি আপনার ওজনকে বাড়িয়ে তুলতে পারে, অর্থাৎ ওজন বৃদ্ধির ফলে আপনার ব্লাড সুগারের মাত্রা বাড়তে পারে, মেদ বৃদ্ধি হবে, সেই সাথে আপনার হার্ট অ্যাটাকের পরিমাণ অনেকটাই বাড়বে, অর্থাৎ হৃদরোগের ঝুঁকিটা বাড়িয়ে তুলবে অতিরিক্ত চিনি, এবং স্থূলতার কারণে উচ্চ রক্তচাপ, শরীরের প্রদাহ তৈরি করবে এবং চিনিযুক্ত ডায়েট আপনার মৃত্যুর ঝুঁকিকে বাড়িয়ে তুলবে। তাছাড়া অতিরিক্ত চিনি আপনার ব্রণ সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে এবং ব্রণর ঝুঁকিকে অনেকটাই বাড়াবে। মোটা মানুষদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বেশি, তাই স্থূলতার মূল কারণই হলো কিন্তু চিনি বা চিনি জাতীয় খাদ্য। চিনি আপনার ইনসুলিন প্রতিরোধক হিসাবে আপনার শরীরে কাজ। তাছাড়া অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় খাদ্য আপনার ক্যান্সারের প্রবণতাকে বাড়িয়ে তুলবে, ইনসুলিন প্রতিরোধ করতে সাহায্য করবে, প্রদাহকে বাড়িয়ে তুলবে, ক্যান্সারের ঝুঁকিকে বাড়াবে এবং এমনকি ডিপ্রেশনকে বাড়িয়ে তুলতে পারে চিনি। চিনি ডিপ্রেশনের ঝুঁকিকে বাড়াবে এবং সেই সাথে প্রসেস ফুডের মধ্যেই কিন্তু চিনির সিংহভাগ উপাদান রয়েছে, তাই প্রসেস ফুড থেকে আপনারা দূরে থাকুন। এমনকি ত্বককে বার্ধক্যের দিকে ঠেলে দেবে, অল্প বয়সেই আপনার ত্বক বৃদ্ধ হয়ে যাবে, কুচকে যাবে, বলিরেখা চলে আসবে অল্প বয়সেই এবং স্মৃতিশক্তি কমাবে আপনার চিনি জাতীয় খাদ্য। এটি অত্যন্ত নেতিবাচক প্রভাব শরীরকে ভেঙে দিতে পারে এই চিনি। পাশাপাশি আপনার লিভারে ফ্যাট জমিয়ে দেবে, অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার কিন্তু ঘটিয়ে দিতে পারে আপনার শরীরে। ঘুমের পরিমাণ অনেকটাই কমে যাবে, অতিরিক্ত চিনি যদি খান স্নায়ু উত্তেজনা বৃদ্ধি পাবে, ফলে আজেবাজে চিন্তা আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে। আপনারা সবাই জানেন আলু, চিনি, ভাত এগুলো কমিয়ে ফেললে আপনার ওজন কমতে পারে, তবে চিনিকে যদি আপনি বাদ দেন এবং শরীরচর্চা ছাড়াও আপনার কিন্তু ওজন অনেকটাই কমবে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে PCOD-র মতো সমস্যা, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের মতন সমস্যা কিন্তু বাড়িয়ে তুলতে পারে চিনি এবং প্রসেস ফুড যার মধ্যে চিনির কম্পোজিশন রয়েছে, তাই এগুলো জীবন থেকে একেবারেই বাদ দিন। এখন প্রশ্ন হলো চিনির পরিবর্তে কী খাবেন, এমন ছটি খাবারের কথা আপনাদের বলবো, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা মন দিয়ে অবশ্যই শুনবেন। প্রথম যে খাবারের কথা বলবো তা হলো কোকোনাট সুগার। ডাবের জল থেকে তৈরি এই
কোকোনাট সুগার যার মধ্যে কোনো কেমিক্যাল বা প্রসেসড কিছু পদার্থ দেওয়া হয় না, অর্থাৎ অত্যন্ত অর্গানিকভাবে এই সুগার তৈরি করা হয়, যা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো, অত্যন্ত অর্গানিক এবং এর মধ্যে বিভিন্ন মিনারেলসে পরিপূর্ণ, সেক্ষেত্রে আয়রন, জিঙ্ক, কপার এবং ম্যাঙ্গানিজে পরিপূর্ণ, যা শরীরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে গ্লাইসেমিক ইন্ডেক্স প্রসেস চিনির থেকে কোকোনাট সুগারে অনেকটাই কম, তাই যারা ডায়াবেটিক তারা কোকোনাট সুগার অনায়াসেই খেতে পারেন অল্প করে। তাই আপনারা দুধের সঙ্গে, দইয়ের সঙ্গে, ওটসের সঙ্গে মিশিয়ে আপনারা খেতেই পারেন। পরবর্তীতে সুগারের কথা বলবো, তা হলো ডেড সুগার, অর্থাৎ আপনারা ক্ষীর খেজুর থেকে বিশেষ প্রসেসড করে সুগার তৈরি করা হয়, এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো হয় না এবং এই সুগার আপনারা খেতে পারেন। আপনারা বাজার থেকে কিনতে পারেন অথবা বাড়িতেই তৈরি করতে পারেন। আপনারা ক্ষীর খেজুকে ভালো করে দানাগুলো বের করে নেবেন, তারপরে শুকিয়ে আপনার গ্রাইন্ডারে এগুলোকে গুঁড়ো করে নেবেন এবং সুগার হিসাবে আপনারা ব্যবহার করবেন। একদিকে প্রচুর পরিমাণে ফাইবার পাবেন এবং সেই সাথে আপনারা মিনারেলস এবং ভিটামিনে পরিপূর্ণ পাবেন। একদিকে ব্লাড সুগারকে কমাবে, অন্যদিকে বোন ডেন্সিটিকে বাড়াবে এবং রক্তে অপ্রয়োজনীয় কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডকে বাধা প্রদান করবে বা কমিয়ে দেবে। তাছাড়া আপনারা মিশ্রি খেতে পারেন। মিশ্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা আপনি চিনির পরিবর্তে খেতে পারেন, যাতে রাসায়নিকের পরিমাণ অনেকটাই কম রয়েছে। তাছাড়া এর মধ্যে ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য খনিজ লবণে পরিপূর্ণ রয়েছে এবং সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ রয়েছে মিশ্রির মধ্যে। আয়রন থাকার জন্য হিমোগ্লোবিন লেভেলকে বাড়াবে এবং সেই সাথে হজম শক্তিকে বাড়িয়ে তুলবে, কারণ এর মধ্যে ডায়েটারি ফাইবার রয়েছে এবং সেই সাথে মিশ্রি নিয়মিত খেলে আপনার শরীরকে ঠান্ডা করবে। তাছাড়া আপনারা মধু খেতে পারেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান, আপনার শরীর স্বাস্থ্যকেও ঠিক রাখবে এবং মিষ্টির চাহিদাকেও পূরণ করবে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে। তাই যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে আপনি মধু মিশিয়ে অনায়াসেই খেতে পারেন, যা হজম শক্তিকে বাড়িয়ে তুলবে এবং সমস্ত শক্তি অ্যাবজর্ব করতে সাহায্য করবে। পরবর্তী যে খাবারের কথা বলবো তা হলো স্টিভিয়া। এটি অত্যন্ত ন্যাচারাল একটি প্রোডাক্ট যা আপনি চিনির বিকল্প হিসাবে খেতে পারেন এবং এর মধ্যে জিরো ক্যালোরি রয়েছে। এটি স্টিভিয়া প্ল্যান্ট থেকে এক্সট্রাক্ট করা হয় এবং এর মধ্যে কোনো কেমিক্যাল মিশ্রিত করা হয় না এবং এটি খেলে আপনার ওজন বাড়বে না। আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটির নাম মিষ্টি তুলসী। এর পাশাপাশি আপনাদের বলবো, যারা সুগার ফ্রি বলে বিভিন্ন খাদ্য উপাদান খাচ্ছেন, সেটি আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সবথেকে ক্ষতিকারক বিষয়। তাই ন্যাচারাল সুগার ফ্রি আপনারা অবশ্যই খান, শরীর স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং এই সমস্ত অল্টারনেটিভ সুগার যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সের লিংকে আপনারা ক্লিক করে এই সমস্ত খাদ্য উপাদান আপনারা কেনাকাটা করতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।